দেখাও। এত নিচে তো ফোন যদি বলিস তো কি বলবো বল, চল হয়ে গেছে আমাদের প্রাক্তন জন যতীনমোহন সেনগুপ্ত 90তম প্রাণ বাস তাকে শ্রদ্ধা জানাতে আমি একাধারে বিখ্যাত লয়ার এবং স্বাধীনতা সংগ্রাম নিজ জীবনের সব কিছু ত্যাগ করেছেন, তাই তাকে শ্রদ্ধা জানানো। আজকে স্বাধীন ভারতে তাদের যে নীতি সেই নীতিগুলি এদের প্রয়োগ হয়, ওনার স্ত্রী ছিলেন এই তার সেই কাজগুলো যাতে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ায় দেশ বিদেশের বিজ্ঞজন সহ মার্কিন নোবেলজয়ীদেরও এবার স্বার্থপর আখ্যা দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। অমর্ত্য সেনের পাশে দাঁড়ানো তাবত তাবত শিক্ষাবিদদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বার্থপর বলে উল্লেখ করায় জানিয়ে বিতর্ক তুলে বিজেপি এবং বিজেপির সমর্থকরা বর্বরতায় বাধ্য। মানুষ যখন বলছে এটা ভুল নিজেকে শুধরে না, বিশ্বভারতী বিদ্যুৎবাবু আমিও তাকে বলেছিলাম একবার দেখা হয়েছিল যে এগুলো ঠিক করছেন না। অমর্ত্য সেনের সম্মানহানি করা মানে বাংলার সম্মানহানি, ভারতবর্ষের সম্মানহানি হচ্ছে। অমর্ত্য সেনের ওই এক চিনতে জমিতে কিছু যায় আসে না, কিন্তু অমর্ত্য সেনকে আজকে আপনি যাভাবে অ্যাটাক করছেন শুধু একটাই কারণ, উনি বলেছেন মোদীর ইকোনমিক পলিসি ভারতের দিকে না, সাম্প্রদায়িকতা ভারতকে পেছিয়ে দেবে। এই কারণে হই হই করে সবাই মিলে যেভাবে অ্যাটাক করছে অমর্ত্য সেনকে, এটা ভারতের সম্মানহানি হচ্ছে। সেটাই দেশ বিদেশের অর্থনৈতিকবিদ নোবেলজয়ী তারা বলছে। এখন এদের বোধ নেই, বুদ্ধি নেই, বিচার নেই, শুধু কী করে নরেন্দ্র মোদী খুশি হবে, আরএসএস খুশি হবে। এখন তাদের চেয়ার বাঁচানোর জন্য যদি এটাই একটা উদ্দেশ্য থাকে আমাদের কিছু বলার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছে বিজেপির নেতারা, অনলাইন এফআইআর করেছেন, জুলাই মঞ্চ থেকে বলেছেন বিজেপি নেতা গুরু আমাদের আন্দোলন থামবে না, আমরা আন্দোলন চালিয়ে যাব, তোমরা যা ইচ্ছে করো, 24 ভারতবর্ষ থেকে বিজেপি যাচ্ছে। মালদার দুজন আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়, এখানে সিবি বলেন যে দর্শক হিসেবে ছিল, পরে পুলিশ এসে উদ্ধার করে তাদের। ববিতা আমার একটা প্রশ্ন একটু অন্য টাইপের, মেডিকেল কলেজের উল্টো দিকে ফুটপাথ কার্যত বেদখল, SWM এর পুরসভার কর্মীরা কাজ করতে পারছেন না, পুরসভার অধিবেশনে অভিযোগ তৃণমূল কাউন্সিলারে, গড়িহাটের মতো স্টল করে দেওয়ার আবেদন কাউন্সিলার। হ্যাঁ, সেটা বলেছিল যে স্টলটা অনেক পূরণ হয়, চট করে হাত দেওয়া যাচ্ছে না, আমরা একটা স্টাডি টিম পাঠিয়েছি যে কী করা যায়, কলেজ বই উদ্ধার করা যায় না, ওগুলো সব পুরনো অনেক রেয়ার কালেকশনের বই ওই সব স্টলগুলোতে আছে, তাই আমরা দেখে নিচ্ছি কীভাবে করা যায়, যাদের তারাও থাকে ওই গুলো।
মেডিকেল কলেজের উল্টো দিকটা যেটা রয়েছে, মেডিকেল কলেজের উল্টো দিকেও যেটা রয়েছে সেটা কী করা যাবে? সেখানে কাজ করতে অসুবিধা হচ্ছে? গতকাল মুখ্যমন্ত্রী খেলা হবে প্রকল্প ঘোষণা করেছেন। বিয়ে আন্দোলনকারীদের মধ্যে সরকারের টাকা নিয়ে আমাদের টাকা দিতে পারছে না, তাহলে খেলা হবে প্রকল্পে কী করে চাকরি দিচ্ছে, চাকরির টাকা দিবে মুখ্যমন্ত্রী? বিয়ে আন্দোলনের 45,000-60,000 জন্য আন্দোলন, আর খেলা হবে তো যাদের পেটে খালি তাদের নিজেদের বাঁচার জন্যে খেলা হবে। তোমাকে আর কত দেবে, কত খাবে, নিশ্চিতভাবে দিয়ে দেওয়া উচিত। যেদিন ওই 1,17,000 কোটি টাকা আমরা পেয়ে যাবো, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী দেবেন। কিন্তু খেলা হবেটা তোমাদের থেকে অনেক বেশি দরকার। তার কারণ যারা এখানে রয়েছেন, যারা গ্রামে গঞ্জে পুকুর কেটে কাজ করেন, রাস্তাগুলো ঠিক করেন, যেগুলো নেরেগা স্কিমের, সেখানে তারা বন্ধ করে দিয়েছে খেলা হবে স্কিমের থেকে, তাদের অত্যন্ত প্রয়োজন। তারা হলো, ওদেরটা হচ্ছে প্রায়োরিটি।